नमस्कार बंधुरा, द बेल पेपारेर पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी एकटी नतून रेसिपी निये चले एसेछी। आजके आमी फुलकपि पाता दिये एकटी नतून रेसिपि तैरी करे देखाबो। चलुन स्टार्ट करा जाक। लागबे फुलकपि पाता। आमी फुलकपि थेके पातागुलो छाड़िये निये छोटो टुकरो करे केटे दो तीन बार जल दिए धुए निए छी। आर लागबे चिंगड़ी माछ। आमी 100 ग्राम चिंगड़ी माछ खोसा छाड़िए धुए नून हलुद दिए एकटु साँतले निए छी। आर लागबे रसुन। आमी 6-7 कोया रसुन निए छी। लागबे काँचा लंका। फोड़नेर जोन्नो लागबे शुकनो लंका। पुरो रान्नाटा सर्षेर तेल दिए হবে। সামান্য পরিমাণে কালো জিরে লাগবে। আর লাগবে স্বাদমতো নুন। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লাগবে। আর লাগবে সামান্য পরিমাণে চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে ধুয়ে রাখা কপি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে নিয়ে আমি পাতাগুলোকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটি পেস্ট তৈরি করে নিলাম। তারপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ফুলকপি পাতা। তারপর 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হবে না। খুব ভালো করে নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে নেওয়া রসুন আর দিলাম আগে থেকে সাঁতলে রাখা চিংড়ি মাছ। এরপর আবারও আমি 2-3 মিনিট সময় ধরে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর আগেও আমি একটি ফুলকপি পাতার ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা রান্না করলে আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছেন একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতা বাটাটি তৈরি করে ফেললাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।